यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। आज सीआई पीएस 56 ऑफ 2020 এই মামলাতে এই মামলার ইনভেস্টিগেটিং অফিসার দুজনকে অ্যারেস্ট করেছে এবং মাননীয় আদালতে প্রডিউস করেছে। ইনভেস্টিগেটিং অফিসার এই মামলার দুজন আসামি, একজন হচ্ছে প্রশান্ত চক্রবর্তী, একজন আরেকজন হচ্ছে গায়ত্রী দাস। এই দুজনের জন্য 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। এই পুলিশ রিমান্ডের উপর আজ হিয়ারিং হয়েছে। মামলার নাম্বারটা হচ্ছে সিডাই পিএস কেস নাম্বার 56 অফ 2020। কতজন অভিযুক্ত ছিল এই মামলাতে? আজ তো শুধু দুজনকেই প্রডিউস করা হয়েছে। এর আগে একজন কে প্রডিউস করা হয়, সে এখনো কাস্টডিতেই রয়েছে। আজ পুলিশ রিমান্ডের শেষ দিন ছিল, তাকে আজকে জেসিতে যাওয়ার জন্য আবেদন রেখেছি সরকার পক্ষে। তৃতীয় জনের নাম কি? আজ সিডাই পিএস 56 অফ 2020 দুইজন আসামিকে প্রডিউস করেছে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। তাদের নাম হচ্ছে প্রশান্ত চক্রবর্তী একজন, আরেকজন হচ্ছে গায়ত্রী দাস। দুজনকে মাননীয় আদালতে প্রডিউস করা হয়েছে এবং পুলিশ রিমান্ডের উপর হিয়ারিং হয়েছে। আমি সরকার পক্ষে পুলিশ রিমান্ডের জন্য 7 দিনের পুলিশ রিমান্ড আমি চেয়েছি, তার উপর হিয়ারিং হয়েছে, অর্ডার এখনো পাস হয়নি।